হাই ট্রিকার্স, ওয়েলকাম টু রেস্ট্রিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, WWE-তে 2020-এর পেব্যাক হয়ে গেল শেষ। রোমেন রিংস এর অফিসিয়ালি হিল টার্ন করলো এবং জিতে গেল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। রেন্ডি অর্টনকে ক্লিন হারিয়ে দিল কিটলি এবং ববি ল্যাশলি হয়ে গেল আমাদের নতুন ইউএস চ্যাম্পিয়ন। তো এই ভিডিওতে আমি পেব্যাকের সব কিছু নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি অনেক মজাদার হবে। তো আরাম করে বসে পড়ুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো পেব্যাকের কিক অফ শুরু হয় রুবি রায়ট অ্যান্ড লিভ মর্গ্যান ভার্সেস আইকনিক্স এর মধ্যে। তো এই ম্যাচে কারোরই কোনো ইন্টারেস্ট ছিল না, তবে উইনারের কথা বলতে গেলে এখানে জিতেছে রুবি রায়ট এবং লিভ মর্গ্যান। তো মেন শো শুরু হয় ববি ল্যাশলি ভার্সেস অ্যাপোলো ক্রুজ ফর দি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচটা দিয়ে। তো ববি ল্যাশলি প্রথম থেকেই বড় ডমিনেট করতে থাকে অ্যাপোলো ক্রুজকে এবং ম্যাচের শেষটা এমন হয় যে ববি ল্যাশলি সাবমিশন মুভ দিয়ে দেয় অ্যাপোলো ক্রুজকে এবং অ্যাপোলো ক্রুজ সঙ্গে সঙ্গে সাবমিশন মুভে ট্যাপ আউট করে দেয় এবং ববি ল্যাশলি হয়ে যায় আমাদের নতুন ইউএস চ্যাম্পিয়ন। তো এর পরের ম্যাচটা ছিল বিগি ভার্সেস সেমাসের মধ্যে। তো ম্যাচটা ভালোই চলে এবং ম্যাচের শেষে এমন হয় যে সেমাস তার ব্রোকিক দিতে চায় বিগিকে, কিন্তু সেটা দিতে সাফল্য পায় না এবং বিগি শেষে বিগ এন্ডিং দিয়ে দেয় এবং সেমাসকে হারিয়ে দেয়। তো এর পরের ম্যাচটা ছিল ম্যাট রিডেল ভার্সেস কিং করবিনের মধ্যে। তো এই ম্যাচটা ভালোই চলে এবং ম্যাচের শেষে কিং করবিনকে হারিয়ে দেয় ম্যাট রিডেল এবং তিনি ভিক্টরি হাসিল করে। তো এর পরের ম্যাচটা ছিল সাশা ব্যাংকস অ্যান্ড বেলি ভার্সেস নাজ অ্যাকশন সেনা বেজলার ফর দি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তো এই ম্যাচটা নিয়ে আমার প্রথম থেকে একটু কনফিউশন ছিল যে নাজ অ্যাক্স এবং সেনা বেজলার একসাথে আছে কিনা, কিন্তু ম্যাচে তাদের রেসল দেখে আমার খুব ভালো লাগলো এবং ম্যাচে তখন বোঝা যাচ্ছিল তারা একসাথে আছে এবং ম্যাচের শেষটা এমন হয়েছিল যে সেনা বেজলার বেইলি এবং সাশা ব্যাংকস দুজনকে সাবমিশন মুভ দেয় এবং বেইলি সবার শেষে ট্যাপ আউট করে দেয় এবং নায়া জ্যাক্স এবং সেনা বেজলার হয়ে যায় আমাদের নতুন ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো এর পরের ম্যাচটা ছিল বন্ধুরা কিডলি ভার্সেস রেন্ডি ওটানের মধ্যে। তো বন্ধুরা, এর আগে যতগুলো ম্যাচ হলো সেগুলো একটা নিয়েও আমার কমপ্লেন নেই, কিন্তু এই ম্যাচটা নিয়ে আমার বড় কমপ্লেন আছে, কারণ এখানে কিডলি ক্লিন হারিয়ে দেয় রেন্ডি ওটানকে। তো বলে দিই আপনাদের যে কিটলি যেই মুভটা দিয়ে রেন্ডি অর্টনকে হারায় অর্থাৎ পাওয়ার বম, এই পাওয়ার বমটা নর্মাল এনএক্সটি সুপারস্টাররাও কিক আউট করে দেয়, কিন্তু এখানে রেন্ডি অর্টন কিক আউট করতে পারলো না। তো বুঝতে পারছে না WWE এখানে রেন্ডি অর্টনকে নিয়ে কী করতে চাচ্ছে। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে। তো এর পরের ম্যাচটা ছিল বন্ধুরা সেথ রয়েন্স অ্যান্ড মার্ফি ভার্সেস ডমিনিক অ্যান্ড রেমিস্টোর মধ্যে। তো এই ম্যাচে সুপারস্টাররা যেরকম পারে সেরকম মুভ পারফর্ম করছিল এবং ম্যাচটা দেখতে খুব ভালোও লাগছিল। ম্যাচটাতে একদমই বোর ফিল করিনি এবং ম্যাচের শেষটা এমন হয় যেখানে মার্ফি ভুল করে সেথ রয়েন্সে একটা লাথি মেরে দেয় এবং ডমিনিক মিস্টোর সেটা সুবিধা নিয়ে 6-9 দেয় মার্ফিকে এবং স্প্ল্যাশ দিয়ে ম্যাচটা জিতে যায়। তো এর পরের ম্যাচটা ছিল দি ফিন্ড ভার্সেস ব্রন স্টোভেন ভার্সেস রোমেন রিং ফর দি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। তো ম্যাচের শুরুটা এরকম হয় যেখানে ফিন্ড এন্ট্রেন্স করতে ব্রন স্টোভেন অ্যাটাক করে দেয় এবং WWE সেখানে ম্যাচটা শুরুও করে দেয়, কারণ যেহেতু রোমেন রিংস কন্ট্রাক্ট সাইন করেনি তাই এখানে ব্রন স্টোভেন এবং ফিন্ডের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচটা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি ভালো হয় এবং ফিন্ড সবার লাস্টে যেটা করে ব্রন স্টোভেনকে রিংয়ের উপর থেকে সুপ্লেক্স দেয় এবং রিং পুরোটা ভেঙে যায়। এরপর রোমেন রিংস এন্ট্রি করে এবং সেখানে কন্ট্রাক্টটা সাইন করার পর ব্রন স্টোভেনকে স্পিয়ার দেয় এবং স্পিয়ার দেওয়ার পর পিন করে ম্যাচটা জিতে যায় এবং হয়ে যায় আমাদের নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তো এইভাবে 2020 সালের পেব্যাক শেষ হয়ে যায়। তো ওভারঅল বলাই যে পেব্যাকটা ভালো হয়েছে, কিন্তু কিটলি ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচটা ছাড়া এই ম্যাচে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেন। আপনার একটা লাইক আমাকে মোটিভেট করে এরকম ধরনের ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও এতটুকুই। সো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।